আশা রাখি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বার্ডশ্লাভার বিশ্বজিৎ চ্যানেল থেকে আমি বিশ্বজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই পাখি কেনার আগে কোন কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে পাখিটা কিনছেন সেটি সুস্থ কিনা কিভাবে বুঝবেন এই টোটাল বিষয়টার উপর আজকে আমি আলোচনা করব তার আগে বলবো এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন শুরু করি যারা নতুন পাখি পালন করতে চান অথবা যারা নতুন পাখি কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস দেবো যেগুলো ফলো করলে আপনারা পাখি কিনলার ঠকবেন না আর ভিডিওটা শেষ অবধি দেখুন নাহলে অনেক কিছু মিস করে যাবেন এক নম্বর যে পয়েন্টটা বলবো সবসময় চেষ্টা করবেন হাট বাজার বা দোকান থেকে পাখি না কেনা সবসময় আপনার যদি কোনো পরিচিত বিডার্স থাকে তার থেকে পাখি নেওয়ার চেষ্টা করেন কারণ কি হয় দোকানের যে সমস্ত পাখি দেখবেন ঠিকমতো তাদেরকে খেতে দেওয়া হয় না বা তাদেরকে ঠিকমতো ভিটামিন বা ক্যালসিয়াম পায় না পাখিগুলো অপুষ্টিতে ভোগে এবং পাখিতে শরীরে নানারকম রোগ থাকে এবং দোকান থেকে কিনলে পাখি আপনাদের ঠকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই বিডার্সের থেকে নেবেন পাখি আপনার পাখি খুব ভালো হবে দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো আপনি সব সময় চেষ্টা করুন ছোট পাখি নেওয়ার কখনোই অ্যাডাল্ট পাখি নেবেন না যদিও নিতে হয় ডিম দিচ্ছে এরকম পাখি তো অবশ্যই কিনবেন না কারণ আপনি হয়তো ভাবতে পারেন যে পাখিটা আমি নিয়ে যাওয়ার পর আমার বাসায় ডিম দেবে বা আমার খাঁচার মধ্যে ডিম দেবে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ পাখি যখনই একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে যায় তখন সে ভীত থাকে এবং সেই পরিবেশটা তার মানিয়ে নিতে কিছুদিন সময় লাগে তার ফলে ওই ডিমগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে তাই আপনি সবসময় চেষ্টা করুন বাচ্চা বা ছোটো পাখি নেওয়ার সেই পাখিকে আপনি ঠিকমতো আপনার পরিচর্যা করে তাকে গড়ে ঠিকমতো বড় করে তুলুন এবং তার ব্রিডিংও খুব ভালো হবে তিন নম্বর যে পয়েন্টটা বলবো প্রথমেই ভালো করে লক্ষ্য করুন আপনি যে পাখিটা কিনছেন সেটি ঝিম হচ্ছে কিনা বা পালকে মুখ গুঁজে চুপচাপ বসে আছে কিনা যদি এরকম কিছু দেখেন তাহলে বুঝবেন পাখিটি অসুস্থ কারণ বাজিগর পাখির একটা বিশেষ গুণ হলো এরা প্রচণ্ড উঠতে ভালোবাসে একমাত্র বাজিগর পাখি অসুস্থ না হলে এরা কিন্তু চুপচাপ বসে থাকে না এই ধরনের পাখি আপনি কিনবেন না চার নম্বর যে পয়েন্টটার কথা বলবো পাখির ঠোঁট বা পায়ের নোখগুলো ভালো করে লক্ষ্য করুন যদি দেখেন স্বাভাবিকের তুলনায় অনেক বড় তাহলে সে পাখি নেওয়া যাবে না কারণ পাখিদের শরীরে যখন ক্যালসিয়ামের অভাব হয় তখন পাখির নোখ এবং ঠোঁট স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যায় পাঁচ নম্বর পয়েন্টে বলবো এবার দেখুন পাখির গায়ের পালক কোঠা কিনা পাখির পালক বা ডানা ভাঙা কিনা পাখির শরীরে যদি কোনো রকম রোগ থাকে কোনো রকমের ব্যাকটেরিয়ার আক্রমণ থাকে তখন কিন্তু তাদের পা শরীরের পালক উঠে যায় এবং মাইটসের প্রবলেমটা বেশি থাকে যার কারণে পাখির কিন্তু পালক উঠে যায় তাই এই ধরনের পাখি আপনি কিনবেন না ছ নম্বর যে পয়েন্টটার কথা বলবো এবার পাখির পেটের কাজটা ভালো করে লক্ষ্য করুন পাখির পেটটি ফোলা না আপনি ভাবতেই পারেন যে পাখির পেটে যখন ডিম থাকে পাখির পেট ফোলা থাকে এবং দোকানদারকে জিজ্ঞেস করলে সে একই কথা বলবে যে হ্যাঁ নিয়ে যাও এই পাখিটার পেটে ডিম আছে আপনার বাসায় গিয়ে বা আপনার খাঁচার মধ্যে গিয়ে ডিম পারবে এটা এই ভুলটা আপনি কখনোই করবেন না কারণ অনেক দোকানদার আছে যারা পাখিকে প্রচুর পরিমাণে ভাত খায় এবং ভাত খাওয়ার ফলে তাদের শরীর অনেক সময় চর্বি হয়ে যায় চর্বির কারণে তাদের পেট ফোলা লাগে তাই এই ধরনের যদি দেখেন যে পাখির পেট ফোলা আছে এই পাখি আপনি কখনোই কিনবেন না সাত নম্বর পয়েন্টে বলবো আবার দেখুন পাখিটি আকারে অন্য পাখিদের তুলনায় ছোটো কিনতে পাখিদের যদি অত্যধিক বিট করানো হয় তাহলে কিন্তু পাখির আস্তে আস্তে আকারে অন্য পাখিদের তুলনায় ছোটো হয়ে যায় তাই এই ধরনের ছোটো পাখি নেবেন না অনেক সময় দেখা যায় পাখিদের যদি কোনো পুষ্টিগত সমস্যা থাকে বা ভিটামিন ক্যালসিয়াম পাখিটা ঠিক মতো না খায় তখন অনেক সময় পাখিরা আর বাড়তে চায় না বা ছাড় যেটাকে আমরা ছাড় পাখি বলে থাকি এই ধরনের পাখি আপনি কিনবেন না আট নম্বর পয়েন্টে বলবো পাখির এবার নাকের দিকটা ভালো করে লক্ষ্য করুন যে নাক দিয়ে পাখির জল পড়ছে কি না পাখির অত্যধিক ঠান্ডা লাগলে তখন কিন্তু এটা হয় তো এই রকম পাখি আপনি কিনবেন না কারণ পাখিটি বেশি অসুস্থ হলে কিন্তু পাখিটি আনার পর মারা যেতে পারে ন নম্বর পয়েন্টে বলো পাখিটিকে লক্ষ্য করে দেখুন পাখিটি চোখ বন্ধ করে বসে আছে কি না পাখি যদি চোখ বন্ধ করে বেশিরভাগ সময় বসে থাকে অথবা পাখির চোখ দিয়ে জল পড়ছে এরকম যদি দেখেন তাহলে বুঝবেন পাখির চোখে কোনো ইনফেকশান হয়ে আছে এই ধরনের পাখি না নেওয়াই ভালো দশ নম্বর যে পয়েন্টটার কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পাখিদের জন্য আপনি যে পাখিটাকে কিনতে চাইছেন সে পাখিটাকে ভালো করে উল্টে দেখুন তার কুপস বা ভেল্টের জায়গায় পালক ভিজে আছে কি না বা সবুজ ধরনের কোনো পায়খানা লেগে আছে কি না বা সাদা পায়খানা লেগে আছে কি না তাহলে বুঝবেন যে পাখির মোশান লেগেছে এবং এইটা খুবই খারাপ একটা রোগ পাখির জন্য বেশিরভাগ ক্ষেত্রে সঠিক পরিচর্যা না করতে পারলে পাখিটা দেখা যায় মারা যায় তাই এই ধরনের পাখি আপনি কিনবেন না এগারো নম্বর যে পয়েন্টের কথা বলবো এই সমস্ত কিছু দেখে নেওয়ার পর আপনি পাখির নাকের দিকটা লক্ষ্য করুন ভালো করে যে মেল ফিমেল ঠিক আছে কি না যদি মেল ফিমেল ঠিক থাকে তাহলে আপনার ব্রিডিংয়ে কোনো সমস্যা হয় নাহলে ব্রিডিংয়ে কিন্তু আপনার অসুবিধা হবে এবং মেল ফিমেল যদি আপনি পাখি না চিনে থাকেন তাহলে এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন কোনো অবধি আমি যে বিষয়গুলি আলোচনা করলাম এই বিষয়গুলি ক্লিয়ার রেখে আপনারা পাখি কিনতে গেলে আপনারা আর কোনোদিনই কোনো অসুবিধায় পড়বেন না আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি পাখির বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখুন ততক্ষণ অবধি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সুস্থ রাখবেন আপনার পাখিদের